আসসালামু আলাইকুম। হ্যালো, সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখাবো আমাদের হাতে একটি C1 নোকিয়া। তো এই সেটটির সমস্যা হচ্ছে সেটটি পাওয়ার আসতেছে, বাট LCD-তে লাইট আসতেছে না। আমরা প্রথম অবস্থায় সেটটি চেক করে নিতেছি, DPS-এর লাইনটি কানেক্ট করে নিলাম। আমরা দেখতেছি সেটটির পাওয়ার কীতে প্রেস করার পরে এই LCD-র উপর নোকিয়া লেখাটি আসছে। এই যে আমরা স্ক্রিনের উপর দেখতেছি যে আমাদের LCD-র ভিতরে লেখা আছে, বাট লাইট আসতেছে না। তো আমরা এই সমস্যাটির জন্য আমরা অবশ্যই ডিসপ্লে পরিবর্তন করলেও আমাদের ডিসপ্লেতে লাইট আসবে না, কারণ এটা ডিসপ্লেটি ভালো আছে। কিন্তু সমস্যা হচ্ছে এটার যে LCD-র যে লাইটের লাইনটি, এটি কাটা। তো আমরা কীভাবে এই লাইটের কাজটি করা যায় আমরা একটু দেখে নেব। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। আমরা জানি যে C1 LCD-র টোটাল 12টা পিন আছে। এর মধ্যে ডান পাশের দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে লাইটের লাইন, দ্বিতীয় লাইনটা হচ্ছে LED-র পজিটিভ লাইন, LCD-র লাইটের পজিটিভ লাইনটি। তো আমরা দেখতেছি সেটটিতে অরিজিনাল LCD-টি ছিল, যেটি নাকি সোল্ডার করে না, আঠাতেই লাগানো আছে, একটি ব্লেড দিয়ে ঘষে যে দ্বিতীয় লাইনটি আছে সেটি আমরা বের করে নেব। আমরা দেখতে পাইতেছি যে আমাদের যে 12টা পিন ছিল এর মধ্যে ডান পাশের আমরা দ্বিতীয় পিনটি ঘষে নিলাম। যেটা ঘষে নিয়েছি এটাকে আমরা সোল্ডারিং করে একটা লাইন অপর দিকে টেনে দেব। ঠিক এটা হচ্ছে লাইটের লাইনটা। এখানে আমরা দেখতেছি 1 2 3 4 4টা পিন আছে। তো আমরা নিচ থেকে যে দ্বিতীয় লাইনটা আছে এই লাইনটার সাথে আমরা একটা জাম্পার করে দেখতে পারি। আমরা একটু জাম্পার নিয়ে নিতেছি। আমরা পরিমাণ মতো একটু জাম্পার নিয়ে নিলাম। আমাদের যে লাইনটি কাটা ছিল এই লাইনটি আমরা জাম্পার করে নিতেছি। আমরা দেখতে পাইতেছি LCD-র দ্বিতীয় পিনটি থেকে সেটের ব্যাক সাইডে কোথায় আমরা জাম্পার করছি, একটু ভালো করে দেখবেন। তো আমরা জাম্পার করার পর এবার আমরা চেক করে নিতে পারি যে আমাদের সেটটিতে লাইট আসতেছে কিনা। তো তার জন্য আমরা DPS-টি কানেক্ট করে নিতেছি। পাওয়ার কেটে প্রেস করলাম, দেখুন আমাদের লাইটটি কিন্তু চলে আসছে। তো আমাদের ভিডিওগুলো দেখে যারা কাজ করতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।